হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের নতুন গল্প শোনাতে এসেছি। নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার বিয়ের পর শ্বশুরের বানানো বাড়িতে আছি, জেলা শহরের বাসা, ছিমছাম নীরব শহরতলি। আমার বয়স তখন 22, বিশাল আর বড় বড় জিনিস যেন ফেটে পড়ার অবস্থা। পূজারিণী হলেও খেলবাজ পুরুষ মাত্রই বোঝে আমি আসলে কামের রানী। আমার বর আমাকে সামলাতে পারে না। যখনই আমি আমার বরের সাথে খেলতে চাই, তখনই ও কোনো না কোনো বাহানা বের করত। আর কখনো যদি খেলতো, সেটাকে খেলা ভাবার কোনো কারণ ছিল না। তাই আমার চাহিদা থাকা সত্ত্বেও আমি ভেবেছিলাম ওষুধপত্র খেলে হয়তো ঠিক হয়ে যাবে একসময়। কিন্তু আমার ভাবনা ভুল। নানান চেষ্টা করার পরও যে জিনিস সেই একই অবস্থা থাকলো। তাই সারাক্ষণ আমার খাই খাই লেগেই থাকে। তাই আমি কোনো একটা উপায় খুঁজতে লাগলাম, কিন্তু অভাগী আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। আসলে আমি জানতাম না আমার মতো একজনকে দেখেই কেউ পাগল হয়ে আছে। জানলাম এক অদ্ভুত উপায়, সেটা অবিশ্বাস্য। গলির মাথা দিয়ে আর একটা বড় গলির রাস্তা পড়েছে। রাস্তার মোড়ে সবজির ভ্যান নিয়ে বসে সেলিম। মুসলমান লোক, ডাকাতের চেয়ে কম নয়। কালচে দেখতে আর যেন একটা দানবীয় ভাব আছে। খেটে খায় বলেই কি না হাতের পেশি কেমন শক্ত, যেন টিপ দিয়ে ইট ভেঙে ফেলবে। আমি আমার মতো ঢেকে ঢুকে যাই, কিন্তু তবু সেলিম আমার দিকে কটকট করে তাকিয়ে থাকে। ও আমাকে বেশ যত্ন করে সবজি দেয়। একদিন আলু পটল শাক কিনলাম, সে দেখি নিচে থেকে একটা পেঁপে আমার ব্যাগে দিল। তাই দেখে আমি বললাম, আমি তো পেঁপে নেব না। আমার কথা শুনে সেলিম বলল, দিলাম বৌদি, নেন তো, দাম দেয়া লাগবে না। আমি বললাম, কেন? ও বলল, খুশি হয়ে দিলাম, নেন। আমি আর কিছু বললাম না। বাসায় এসে সবজির ফ্লোরে ঢালতে দেখি পেঁপের একটা অংশ খুলে গেল। দেখলাম খুব করে কাটা আর তাতে একটা কাগজ মোড়ানো। আমি খুব অবাক হয়ে ভাবলাম, এ আবার কি? চিঠিটা খুলে দেখলাম তাতে লেখা, আমার সোনা বৌদি, আমি সেলিম। যেদিন প্রথম তোমায় দেখেছি সেদিন থেকেই পাগল হয়ে আছি। তোমার ওই কাজল কালো চোখ আমার রাতের ঘুম হারাম করেছে। তোমার ফর্সা টকটকে নাকে মনে হয় কামড় বসিয়ে দেই। আর ওই দুটো যেন মস্ত স্বর্গীয় নারিকেল, যা খাবার স্বপ্ন আমি রোজ রাতে দেখি। এত উঁচু, এত সুন্দর কেন তোমার গড়ন? আর তোমার পিছন, আহ! দুলুনি দেখে আমি দিশেহারা হয়ে যাই। আমার ঘুম আসে না। কেন তুমি স্বর্গের অপ্সরী এখানে এলে? তোমার মতো হিন্দু বৌদির সাথে খেলার জন্য আমার সারাক্ষণ নেচে যায়। তোমায় দেখলে আর হুশ থাকে না। তোমার সাথে খেলার জন্য আমি অস্থির হয়ে আছি। আমি জানি তুমি আমাকে অভদ্র বেয়াদব ভাবছো, তা ভাবো, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আমি তোমার রূপে পাগল, তোমার জন্য পাগল। আমার স্বপ্ন আমার পানি দিয়ে তোমার জমিতে ফসল ফলানো, তারপর সেই ফসল নিয়ে তুমি আমার কাছে সবজি নিতে আসবে, আর আমি তোমাকে দেখে আনন্দিত হব। জানি এই স্বপ্ন হয়তো পূরণ হবে না, কিন্তু না বলে থাকতে পারলাম না। আমার স্বপ্ন খারাপ হতে পারে, কিন্তু আমি খারাপ নই। কোনোদিন জোর করব না, এরপর থেকে আর কিছুই বলবো না। দূর থেকে ভালোবাসবো আর স্বপ্ন দেখব। বদনাম হলে হোক, তবু সত্য বললাম। ভালো থেকো আমার শিব পূজারিণী বৌদি, তোমার ওখানে অনেক অনেক আদরণীয়। চিঠি শেষ, আমি হা করে চিঠির দিকে তাকিয়ে আছি। কি করে এমন চিঠি লেখা সম্ভব, তাও কিনা পেপের মধ্যে? শরীর আমার কাঁপছিল। ওমা, অপর পাশে খুব সুন্দর করে ছবি আঁকা। দেখতে পেলাম সেখানে একজন পুরুষ আর একজন নারী খেলায় লিপ্ত। সেখানে লেখা, তুমি আমি, মানে আমি আর পুরুষ, আর পুরুষটা সেলিম। এসব দেখে আমার খুব অস্বস্তি হচ্ছে। এসব কি? কিন্তু উত্তেজনায় আবার আমার গা কাঁপছে। সারাদিন মাথার মধ্যে চিঠি ঘুরতে লাগলো। কয়বার পড়লাম তার ঠিক নেই। যতই পড়ি ততই দেখে আকর্ষণ বাড়ছে। কি হচ্ছে আমার?
সেলিমের কল্পনা আমার মাথাতেও এলো। চোখ বন্ধ করে কয়েকবার কল্পনা করলাম, দেখি সেলিমা আমাকে নিয়ে কষে খেলছে, ফুলে উঠেছে। উফ, এসব কি, কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছি না। বর আসলে তাকে খাবার দিচ্ছি ঠিকই, কিন্তু মন পড়ে আছে চিঠিতে। ওকে কি জানাবো, জানিয়ে কি হবে, আমি নিজেই তো দিশেহারা। সেলিমের বদনামের ভয় নেই, জানালেই ক্যাচাল বেশি। আর জানা বই বা কেন, আমি নিজেই তো খেলার খোঁজে আছি, তাহলে আর গোলমাল কেন। কয়েকদিন ভাবলাম, চিঠি পড়লাম, এবার সেলিমের লেখায় মুচকে হাসি আসলো। ছবি দেখে ভাবলাম মন্দ না, আমার হবে মুসলিম সন্তান। খারাপ কি, কেমন যেন একটা রোমান্স আছে, উথাল পাথাল। বুঝলাম আমিও চাই, আমার বর বাইরে গেছে, শ্বশুর শাশুড়ি গ্রামে গেছে। আমি চিঠির উত্তর দেবার জন্য সেলিমের ভ্যানের কাছে গেলাম। ফাঁকা হতেই সবজি কেনার ভান করলাম, চট জলদি আলু পটল বেগুন নিয়ে 500 টাকার একটা নোট ভাঁজ করে সেলিমের হাতে দিয়ে হাঁটা দিলাম। সেলিম বলল, আরে টাকা নিয়ে যান। আমি বললাম, ওটা টাকা নয়, খুলে দেখো। টাকার মধ্যে আমিও একটা চিরকুট দিয়েছি। কি লিখেছি জানতে চাও? আমি লিখেছি, হিন্দু নারীর পুকুরে ডুব সাঁতার কাটতে চাও, তাহলে সুযোগ দেখে বাসার নিচতলায় এসো আজকেই। নিচতলার দরজা একটু ফাঁক করে গেটের দিকে তাকিয়ে আছি। 10 মিনিট পর সেলিম আস্তে করে ভিতর ঢুকতেই আমি দরজা খুলে ইশারা দিলাম, গেট লাগিয়ে দিল সেলিম। রুমে আসতেই দরজা লাগিয়ে দিলাম, আর সাথে সাথে দানব সেলিম আমায় চাপটে ধরে আমার কপালে আদর করতে লাগলো। আমি মনে মনে ভাবলাম, কি শক্ত হাত রে বাবা, শরীর নয় যেন লোহা। সেলিম এবার আমাকে কিস করতে লাগলো, আগুনে আমার গন গন করছে, সেলিমের স্বপ্নজ পূরণ হচ্ছে। মিনিট পাঁচেক পর সেলিম আসল খেলা শুরু করলো। ওর খেলায় সাড়া দিয়ে আমি বিভিন্ন রকমের আওয়াজ দিতে লাগলাম। বাসায় কেউ নেই, তাই ফুল ভলিউম দিলাম। আহ কি আরাম। সেলিম প্রথমবারেই প্রথম 1 ঘন্টা ধরে খেলা শেষ করলো, তারপর হুঙ্কার দিয়ে আমার নাকের উপর নাক চেপে আমার শক্ত করে ধরে শেষ করলো। মনে হলো এই খেলায় বুঝি সব সুখ লুকায়িত ছিল, এর তুলনা নেই। বন্ধুরা, তোমরা ভাবছো এরপর কি হলো? যা হবার তাই হলো। সেলিমের খেলায় আমি জমিদার হলাম সেই মাসেই। মাস চারেকের মধ্যে সব কিছু দৃশ্যমান হলো, আমার জমিতে সেলিমের ফসল ফললো। আমি সেলিমের ফসল নিয়ে ওর কাছে সবজি কিনতে যেতাম, সেলিম আমাকে দেখে মুচকি মুচকি হাসত, আমিও হাসতাম। এভাবেই কয়েকটা মাস পেরিয়ে গেল। আমার স্বাধীন দিন যাপন আর একজনের উপস্থিতিতে ভালোই চলতে লাগলো। হোক সে মুসলিম, সেও তো রক্ত মাংসের একটা মানুষ, ওকে দিয়েই তো আমি মাঝে মধ্যে ক্ষুধা নিবারণ করছি। এই ক্ষুধাকে আমি অস্বীকার করতে পারবো না, ওর জন্যই যে এই কমাসেই আমার ব্যাপক স্ত্রী বৃদ্ধি ঘটেছে। গৃহে অন্য পুরুষের ছোঁয়া পড়লে যা হয় আর কি, আমার বরেরও সেলিমের মতো এমন গুণ থাকলে কতই না ভালো হতো। মনে হতেই এক ঝটকায় মাথা থেকে ভাবনাটা নামিয়ে দিলাম। বিছানায় শুয়ে টিভি দেখছিলাম, জোনাকির আহ্বানে সাড়া দিয়ে বাহিরে ডাইনিংয়ে চলে এলাম। হাতে 1 কাপ চা নিয়ে চা পানের ফাঁকে ফাঁকেই আমি বাহিরে দেখতে লাগলাম। একটু পরেই আমি গেটের কাছে সেলিমকে আসতে দেখে আঁতকে উঠলাম, আমার বুক ধকধক করে উঠল, অজানা ভয় আমার গায়ে কাটা দিল। কারণ আমার বর এখনো বাসায় আসেনি, যে কোনো মুহূর্তে আসতে পারে। অনেকটা ভয়ে আমার হাত কাঁপতে লাগলো এবং হাত থেকে চায়ের কাপটা পড়ে ভেঙে গেল। আমি নিচু হয়ে ভাঙা টুকরোগুলো উঠাতে গিয়ে আঙুল কেটে ফেললাম, আঙুল দিয়ে টপ টপ করে রক্ত বেরোতে লাগলো। অমনি সেলিম আমার কাছে এসে কোনো কিছু না ভেবেই কাটা আঙুল মুখে পড়ে চুষতে শুরু করলো। ব্যান্ডেজ করার মতো বাসায় কিছু নেই, আছে শুধু আমার বরের আফটার সেফ লোশন, ওটা নিয়ে এসে সেলিম আমার আঙুলে ঢেলে দিল। কিন্তু এতে ঝামেলা বাড়লো ছাড়া কমলো না, আমি প্রচণ্ড যন্ত্রণায় বিছানায় শুয়ে পড়লাম। হাত নড়ে যাওয়ায় আবার গলগল করে রক্ত বেরিয়ে আসছে। এবার অতি উৎসাহী হয়ে আর একটা কাজ করলো সেলিম, আমার শরীর আঁচলের এক প্রান্ত ফরফর করে ছিঁড়ে আঙুলে বেঁধে দিল। আমি চোখ মেলে ওর কাজ কারবার দেখছিলাম, ওর নজর বারবার আমার বুকের দিকে আসছে। আমার আঁচল সরে গিয়ে বেরিয়ে পড়েছে, জিনিসটা নিচে থাকলেও
সগৌরবে নিজ অস্তিত্ব আর সৌন্দর্য জানান দিচ্ছে। কি ঘটতে যাচ্ছে আমি তা বুঝতে পারলাম, তাই আমি সেলিমকে বললাম, সেলিম প্লিজ আমার এই অবস্থায় আজ করিও না, আর যে কোনো সময় আমার বর চলে আসতে পারে, দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে, আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু কে শোনে কার কথা? সেলিম বলল, আমার সোনা বৌদি, আমি কন্ট্রোল করতে না পেরে এসেছি, তাই একটু দাও প্লিজ। আমি ওর আকুতি শুনে আর না করলাম না, শুধু বললাম তাড়াতাড়ি করবে, কিন্তু ও রাজি হয়ে গেল। আমার এই অবস্থাও আমরা খেলা চালিয়ে গেলাম। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্প তা কমেন্ট করে জানাও। এরপর নতুন নতুন গল্প পেতে আমার তাসমিন পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। এতক্ষণ ধরে আমার এই গল্পটি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।